अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे दारुण व्यापार, शुभेच्छा, अभिनंदन, शुभेच्छा। पुलिस एबार आमादे जीवने आर कोनो झड़ आसबे ना। এই বাবলি, আর এক পায়ে গলে গুলি করে ছাঁচরা করে দেবো তোকে। বেরিয়ে যাও এখান থেকে। আপনারা প্রত্যেকে নিজেদের বন্দুক নিচে নামান, নয়তো আমাকে বাধ্য হয়ে গুলি চালাতে হবে। এই ইন্সপেক্টর, আপনি এখানে কি করছেন আমার বাড়িতে? বন্দুক নিচে। এই মহুয়াটা না আমাকে খুব মেরেছে, সেই জন্য তো আমার এই অবস্থা হয়েছে। কেন গো মহুয়া, কেন করলে তুমি আমার সাথে এরকম? কিসের শাস্তি দিচ্ছিলে তুমি আমার? তুমি আবার তোমার নাটক শুরু করলে? আমি জানতাম যে তুমি কিচ্ছু বলনি, সবকিছু মনে আছে তোমার। আচ্ছা, তুই সবকিছু জানিস তাই না আমার ব্যাপারে? তাহলে এবার বলতো যে আমি এরপর কি করতে চলেছি। তুমি তোমার এই জঘন্য কাজ করা বন্ধ করবে না তাই না? আমি ছাড়বো না তোমাকে কিছুতেই। ধরে নিয়ে চলো মহুয়া। আগেও তুই হেরেছিস আর আজকেও হারবি। দিদি কোথায় তুমি? সামনে এসো আমার। এখন লুকোচ্ছো কেন? হ্যাঁ বাইরে এসো। এবার চুপচাপ চলে যাও এখান থেকে, বুঝেছো? চলে যাবো রে বাবা, চলে যাবো, কিন্তু তার আগে তোর আশপাশটা একবার দেখ তো, সবাই আছে তো নাকি কারোর অভাব বোধ করছিস? পুলিশ! যদি তুই আর এক পাও এগিয়ে আসিস তাহলে মনে আছে তো তোর কি হতে পারে? আমার পুলিশের যেন কিচ্ছু না হয়। মহুয়া, তুই যদি আমার গায়ে হাত তুলিস তাহলে আমার লোকরা তোর আরিয়ানকে পৃথিবী থেকেই উঠিয়ে দেবে। বাবলি,
আরিয়ানের যদি কিছু হয়ে যায় না তাহলে তোকে কিন্তু আমরা ছাড়বো না। আরে আমি তো কবে থেকেই বলছি, কিন্তু আমার তো কোনো ভ্যালুই নেই না এই বাড়িতে, কেউ তো আমার কথাই শোনে না। আর এই মোহনা একটা অপয়া, যদি এই বিয়েটা না হতো তাহলে আমাদের ছেলে একদম ভালো থাকতো, এখন দেখো কত বড় অনর্থ ঘটছে। একদম ঠিক বলেছেন আপনি, একদম ঠিক বলেছেন। যদি এই বিয়েটা ভেঙে যেত তাহলে আপনাদের ছেলেটা সুস্থ থাকতো, ভালো থাকতো, কিন্তু এখন এই মহুয়ার জন্য আরিয়ানের জীবনে বিপদ নেমে এসেছে। পুলিশ, তুই যদি আর এক পাও এগিয়ে আসিস তাহলে মনে আছে তো তোর কি হতে পারে? দিদি, আমার পুলিশের যেন কিচ্ছু না হয়। বাবলি, এগুলো কি করছো তুমি? এগুলো কি পাগলামো হচ্ছে? এটা পাগলামি নয়, তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারার জাল, এটা জাল যেটা আমি নিজের হাতে তৈরি করেছি, তাও আমার প্রিয় জামাই বাবুর জন্য। কি করছো তুমি, কেন করছো এগুলো? পুলিশ! আরিয়ান, আরিয়ান! পুলিশ, ছেলেটা কোথায় চলে গেল? তুমি কিছু করো, করো না কিছু। আমি একটা করে বস্তা সরাবো, তুমি তোমার মৃত্যুর একটু একটু করে কাছে যাবে। আমাকে মেরে তুমি কি পাবে? শান্তি, সন্তুষ্টি, সুখ। এবার দেখো, তোমাকে মারার জন্য আমার কাছে তিনটে কারণ আছে, সেই জন্য এই তিনটে বস্তা। এবার প্রথম কারণটা শোনো আমার, মহুয়াকে আমি কোনোদিন সহ্য করতে পারি না। ওকে আমি যত কষ্ট দিই আমি ততটাই সুখ পাই। দাদা, পুলিশ ভাঙছে না কেন? এটা ভাঙবে না, এই সব কিছু না এই মহুয়ার জন্য হচ্ছে। ও অপয়া, আমি বলেছিলাম বিয়ের জন্য মানা করে দিতে কিন্তু শুনলো না। যদি আমার ছেলের কিছু হয় না ছাড়বো না তোমাকে। এই প্রেমা, বাজে কথা বন্ধ কর, এতে আমার মহুয়ার কি দোষ? এই সব ছেড়ে এখন আরিয়ানকে খোঁজ, এই সব ব্যাপার নিয়ে পরে ভাবা যাবে। আমি অন্য কিছু একটা নিয়ে আসছি। হ্যাঁ নিয়ে এসো। এবার বলি দ্বিতীয় কারণ, যবে থেকে তুমি ওর জীবনে এসেছো ও আর কান্নাকাটি করছে না, যেটা আমি একদম পছন্দ করছি না, বুঝেছো?